আমি না কিছু বুঝতে পারছি না, আমার না সবকিছু কিরকম গুলিয়ে যাচ্ছে, ভালো লাগছে না। তুমি যদি বলো যে সবকিছু গুলিয়ে যাচ্ছে, তাহলে আমি কি করবো গুনগুন? এই একের পর এক ঝড় আসছে, আমি তো সামলাচ্ছি, নিজেকে সংযত রাখার চেষ্টা করছি। তুমি যদি অবিশ্বাস করো তাহলে তো আমি হেরে যাবো। আমি এত কিছু করতে পারছি তো তোমার জন্য, তুমি আমায় সাপোর্ট করছো বলে। তুমি তোমার বয়স অনুযায়ী অনেক বেশি ক্ষমতা দেখিয়েছো, অসীম ক্ষমতা আছে তোমার মধ্যে, তুমি আমায় প্রোটেক্ট করবার চেষ্টা করছো, আমি তার জন্য গ্রেটফুল গুনগুন। সারা জীবন আমি গ্রেটফুল থাকবো। আমার খুব ভয় লাগছে। কিসের ভয়, কেন ভয়? তিনি দিদি যদি কোনো কিছু দেখিয়ে কোর্টে এটা প্রমাণ করে দেয় যে ওই লেখাটা তোমার আর তুমি যা যা। ও বলেছে এরকম কিছু? হ্যাঁ বলেছে। বেশ ঠিক আছে, যাক, তুমি একদম চিন্তা করো না গো, যেতে দাও। ওখানেও তো স্পেশালাইজ লোক আছে, এক্সপার্টরা আছে, তারা বিচার করবে যেটা আমার হাতের লেখা কি লেখা না। বলছি যে ওখানে প্রমাণ হয়ে যাবে তো যে তোমার হাতের লেখা না। গুনগুন, আমি যখন লিখিনি তখন নিশ্চয়ই ওটা প্রমাণ হবে যে ওটা আমার হাতের লেখা নয়। কি হলো? আমার খুব ভয় করছে, খুব ভয় করছে আমার। আজকে না তিন্নি দিদি প্রায় আমাকে কনভিন্স করেই ফেলেছিল যে ওটা। বাহ, তাহলে তো তোমার তিন্নি দিদির অনেক ক্ষমতা বলতে হবে। আমি তোমায় এখনো কিছু কনভিন্স করাতে পারলাম না, আর একদিনে তিন্নি দিদি তোমায় কনভিন্স করিয়েছিল। তুমি কনভিন্স করিয়েছিলে বলেই তো আমি এতদিন রুখে দাঁড়িয়েছিলাম। কি হলো, হঠাৎ অবিশ্বাস করতে শুরু করলে কেন বলো? আমি না জানি না, আসলে এরকম কোনোদিন আমার লাইফে কিছু ঘটেনি তো, আমি না কিছু বুঝতেই পারছি না। আমি তোমার বিষয়টা একদম বুঝতে পারছি বন্ধু, এরকম তো আমার জীবনেও নতুন, আনইউশুয়াল ঘটনা। এরকম তো সবার জীবনে বারবার এরকম হয় না বলো? আমার জন্য তোমার জীবনে এরকম একটা চাপ পড়েছে, বুঝতে পারছি না আমার কি বলা উচিত। তুমি আমায় একটা কথা বলো, ও কি বলতে এসেছিল তোমায়, তোমার সাথে কেন দেখা করলো? ও আমার ইউনিভার্সিটিতে এসেছিল। ইউনিভার্সিটিতে এসেছিল তোমার সাথে দেখা করতে? এত বড় সাহস, তুমি ওর সাথে কথা বললে কেন? ও এসেছিল এই সব প্রমাণ নিয়ে, ও নাকি এরকম আরো অনেক প্রমাণ নিয়ে কোর্টে যাবে, কোর্টে প্রমাণ করবে যে তোমার সাথে ওর, আর তুমি তুমি যদি মানে তুমি যদি নিজেদের মধ্যে মানে কোনো একটা ক্লোজ ডোরেও যদি কথা বলে মেনে নাও যে তোমার সাথে ওর একটা প্রেম ছিল, তোমার ভুল হয়ে গেছে, তাহলে ও আর এসব কোর্ট কাচারি করবে না। কিন্তু তুমি যদি সেটা না করো, তাহলে ও নিজে বঞ্চিত হয়েছে বলে ও এটা শেষ দেখে ছাড়বে। শোনো, আমি মরে গেলেও এটা স্বীকার করতে পারবো না। আমি যে অন্যায়টা করিনি সেটা আমি কেন স্বীকার করব? তাতে যা শাস্তি হয় আমার হোক, কি হবে আমার মৃত্যু কি হবে, যাবজ্জীবন হবে? হোক, যদিও আমি এমন কোনো অপরাধ করিনি যে আমার যাবজ্জীবন হবে, বছর দশেকের জেল হবে তো আমি খেটে নেবো, কিন্তু আর তবুও আমি ওর কাছে সারেন্ডার করতে পারবো না, ব্যাস। প্লিজ প্লিজ তুমি এভাবে কথা বলো না, প্লিজ এভাবে বলো না। তা আর কি বলবো গুনগুন, আমার ভালো লাগছে না। কি কি চাও তুমি, আমি কি করব? ক্লোজ ডোরে গিয়ে ওর সাথে সেটেলমেন্ট করে নেবো, আপোষ করব, ওকে বলবো যে আমি তোমায় ভালোবেসেছিলাম এবং গুনগুনকে আমি ঠকিয়েছি, তাই তো? তাহলে না, সেটা তো সত্যি না। তাহলে তুমি আমি কেন করতে বলছো? আমি জানি না, তিনি দিদি তোমার ক্ষতি করে দেবে। বুঝে নেবো আমি ও কত ক্ষতি করতে পারে, কিছু বলছি না বলে বলতে পারি না তা নয়, ক্ষতি করবে। তুমি আমার উপর ভরসা রাখো, আমি এমন কোনো অন্যায় করিনি, আমি দেখি ও কত ক্ষতি করতে পারে আমার। আমাদের কথার কোনো দাম নেই, কোর্টে যাবে, কোর্ট শুনবে না, একটা নিয়ম আছে, ক্ষতি করে দেবে, চুপ করে যেন বসে থাকো। আচ্ছা, কালকে পিসিমণির সাথে কথা হলো, পিসিমণি যখন কোর্টে দাঁড়িয়ে বলবে সত্যি কথাগুলো, পিসিমণির কথার কোনো দাম থাকবে না? চুপ করে থেকো না, বলো। আমার ইনস্টিটিউটের ডিন স্যার, কলিগরা, তারা তো বলবে, তাদের কাছে তো কোনো প্রমাণ নেই, কখনো আমি ওর সাথে মিশিনি, ওর সাথে কোনো সম্পর্ক ছিল না আমার, ওর সাথে আমায় দেখা যায়নি। ও প্রমাণ করতে পারবে যে লুকিয়ে লুকিয়ে আমার ওর সাথে সম্পর্ক ছিল?
একদিন গেছিলাম ওর বাড়িতে, ও বলেছিল প্রয়োজন আছে, তাই গেছিলাম। নিশ্চয়ই এই পুরো প্রেমের স্প্যানটা বিচার হবে না ওই একদিনের নিরিখে। আমার কিছু ভালো লাগছে না, জাস্ট কিছু ভালো লাগছে না। গুনগুন, আমি বুঝতে পারছি তোমার ভালো লাগছে না, ভালো লাগার কথা নয়। তুমি তো এগুলো ডিজার্ভ করো না, যেগুলো তোমায় সহ্য করতে হচ্ছে, আমার জন্য সহ্য করতে হচ্ছে, আমি বুঝতে পারছি। তুমি হই হুল্লোড় করতে ভালোবাসো, আমি সত্যি বলছি যে আমি জানি তুমি এটা ডিজার্ভ করো না গুনগুন, কিন্তু এখন আমার পরিস্থিতিটা বোঝো। তুমি যদি আমার পাশ থেকে সরে যাও, আমায় সাপোর্ট না করো, আমি একা তো হেরে যাবো গুনগুন, পারবো না এটা করতে। ওইগুলো কেন করছে বলো তো? তা আমি সঠিক ফলো করে বলতে পারবো না, তবে ওই যে ও একটা কথা বলেছিল না, যে ও তোমায় চ্যালেঞ্জ করছে, যে ও তোমায় সারা জীবনে কখনো সুখী থাকতে দেবে না, শান্তিতে থাকতে দেবে না, আর ওর জীবনের এই সমস্ত দুঃখের জন্য তোমাকেই দায়ী করে। তাই আমার ধারণা ওইগুলো করছে, ও যেন তেন প্রকারেণ তোমায় ছোট করতে চায়। তাই আমি তোমায় বলছি গুনগুন, এত সহজে হেরে যেও না, লড়াই করো। একবার যদি তুমি হার মেনে ফেলো, তাহলে কিন্তু ও তোমায় সম্পূর্ণরূপে হারিয়ে দেবে, গোহারান হারিয়ে দেবে। আমি বলছি সত্যি, মিথ্যে নয় ছয় করে ও কোনোভাবে প্রমাণ করতে চায় আমি অপরাধী, সেও প্রমাণ করুক, তা নিয়ে আমার সমস্যা নেই, আমি সেটা নিয়ে অতটা ভাবিত নই। আমি ভাবি তো যে তুমি আসলে একজন নরম মনের মানুষ, তুমি এই বিষয়টাকে কিভাবে নেবে। এই যে অবিশ্বাসের যন্ত্রণা নিয়ে তো তুমি প্রত্যেক দিন একটু একটু করে শেষ হয়ে যাবে, এইটা আমি মেনে নিতে পারছি না। আমাকে অবিশ্বাস করো না গুনগুন, আমি অবিশ্বাস করবার মতো মানুষ নই। আমি তোমায় ঠকাইনি, আমি তোমায় ঠকাতে চাইও নি। আমার জীবনে কখনো কারোর সাথে, কোনো মেয়ের সাথে সম্পর্ক তৈরি হয়নি, আমার ইন্টারেস্টও ছিল না, নাহলে কত কতজনের সাথে তো লেখাপড়া করেছি বলো, ইউনিভার্সিটিতে এত ছেলে মেয়ে আমার কাছে পিএইচডি করতে আসে, কেউ কখনো আমার নামে এরকম কথা বলতে পারেনি। অনন্যা যেটা বলল, ডিমিন করলো আমায়, এতগুলো দিন ধরে আমি যে নামটা অর্জন করেছিলাম সবটা ধূলিসাৎ করে দিতে চাইছে, আর এখন আমাকে এই অসম্মান থেকে একমাত্র তুমি রক্ষা করতে পারো, একমাত্র তুমি আছো যে আমার সম্মানটা ফিরিয়ে দিতে পারে। গুনগুন, লড়াইটা ছেড়ো না, রুখে দাঁড়াও, শক্ত হয়ে দাঁড়াতে হবে গুনগুন, কিচ্ছু করতে পারবে না, ও হেরে যাবে, হেরে যেতেও বাধ্য। আমার যা মনে হয় আমি তাই তোমায় বললাম, এখন তুমি ঠিক করবে কাকে বিশ্বাস করবে বা করবে না, কাকে অবিশ্বাস করবে তোমার ব্যাপার। আমি শুধু তোমাকে বিশ্বাস করতে চাই, আমি শুধু তোমাকে বিশ্বাস করতে চাই। আমার নিজেরই খারাপ লাগছে গুনগুন, আমি তোমায় কষ্টটা দিতে চাইনি, এটা আমার হাতে ছিল না। প্লিজ এরকম করো না, আমায় বলো না, আমি তোমাকে বিশ্বাস করি। আমি শুধু এটা বুঝতে পারছি যে তিনি দিয়ে সাডেনলি আজকে কেন এইসব কথাগুলো বললো, আর এই বইটা লেখাগুলো কেন দেখালো আমাকে। আমি জানি কেন দেখিয়েছে, প্রমাণ হিসেবে পাঠিয়েছে তোমায়, ওর সাথে আমার সম্পর্ক ছিল, এটা তো প্রমাণ করতে হবে ওকে কোর্টে। আই এম শিওর যে এরকম অনেক ফেক প্রমাণও জোগাড় করেছে, ওইগুলো কোর্টে গিয়ে দেখাবে, প্রমাণ করবে যে আমার সাথে ওর সম্পর্ক ছিল এবং আমি তোমায় ঠকিয়েছি, সব কিছু অস্বীকার করছি। এখন এত সহজ নয় গুনগুন, এত সহজ নয়, কোর্টে প্রমাণ করতে গেলে অনেক আরো অনেক স্ট্রং এভিডেন্স দরকার, ওর কাছে কোনো এভিডেন্সই নেই, কি এভিডেন্স থাকবে, ওর সাথে তো আমার কখনো সম্পর্ক তৈরি হয়নি। তুমি আমায় অবিশ্বাস করো না গুনগুন, আমি অবিশ্বাস করবার মতো কোনো কাজ করিনি,
বারবার এটা এক্সপ্লেন করতে আমার ভালো লাগছে না, কিন্তু বিশ্বাস করো আমি না আমি আগুনকে সাক্ষী রেখে শপথ করেছি যে আমি সারা জীবন তোমার সাথে থাকব। আমি শপথ করেছি যে তুমি আমার স্ত্রী, তোমার সুখে দুঃখে আমি তোমার পাশে থাকব, তোমায় ভালো রাখবো, তোমায় ঠকাবো না। এগুলোকে আমি অমান্য করতে পারবো না গুনগুন, পারবোই না। কারণ আমার মনে হয় একজন মানুষ যদি সৎ না হয় তাহলে তার বেঁচে থাকার কোনো মানে নেই, অধিকারই নেই। তুমি আমায় ভুল বুঝো না গুনগুন, আমি তোমায় ঠকাতে চাই না, অবিশ্বাস করো না।